আলহামদুলিল্লাহ, চাকে অনেক মধু হয়েছে, দেখা যাক কতটুকু পরিমাণ মধু পাই আমরা। মধু শাক কাটতে তো বেশ সময় লাগে না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই চাকটা থেকে মধু সংগ্রহ করব। দেখতে পাচ্ছেন মৌচাক মোয়াল গাছে উঠছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কতটুকু পরিমাণ মধু হয়। এখন তো মধু সিজন। চাকটা বেশ বড়, কাঁঠাল গাছের চাক। দেখা যাক কতটুকু পরিমাণ মধু হয়। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শাহিনুল ইসলাম, শাহিয়ানি ও খাঁটি মধু পক্ষ থেকে আমরা মধু সংগ্রহ করতে এসেছি। তো এ কাঁঠাল গাছে এই মৌচাক থেকে মধু সংগ্রহ করব। সকাল থেকে অনেকগুলো সংগ্রহ করছি। চাকে ধুমুল লাগানো হচ্ছে। মশাকে সবসময় সামনের অংশে মধু হয়। ওই যে সামনের যে অংশ দেখা আছে, মোড়া অংশ, ওই মোড়া অংশে মধু আছে। এই মোটা অংশে মধু হয়েছে। সামনের যে অংশটা, ওই অংশটুকু মধু হয়েছে। মধু শাক কাটতে তো বেশ সময় লাগে না? অল্প সময়তে শাক কাটা হয়েছে। তো কাটা শেষ, এখন দেখবো কতটুকু পরিমাণ মধু দিচ্ছে। ইনশাল্লাহ বালতি লাগাই দিচ্ছে।